আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপোলো ক্যান্সার সেন্টার আউট পেশেন্ট ব্লক, যেটা হচ্ছে ব্লক সি। ওনাদের পাশাপাশি তিনটা হসপিটাল রয়েছে এখানে, ব্লক এ, ব্লক বি, ব্লক সি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ব্লক সিতে। এখানে নর্মালি ওনারা, যেটা বাংলাদেশের অনেকটা ফেমাস ডাক্তার বা বাংলাদেশের অনেকটা যেহেতু ক্যান্সার সংক্রান্ত চিকিৎসার জন্য এখানে আসেন, এটা হচ্ছে আপনার তিরাজা, উনি মূলত দেখে থাকেন। আর ওটা হচ্ছে ব্লক এ, এখন যেটা দেখতে পাচ্ছেন যেটা ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি। এটা আপনি এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। প্রথমে আসতে গেলে আসলে অনেকে বিষয়ের একটা বিষয় মাথা থাকে, আমি কীভাবে যাবো, আমি বাংলা জানি না, আমি কীভাবে মুভ করবো। সব কিছু হচ্ছে এখানে, মূলতটা হচ্ছে এখানে আসলে টেনশনই কিছু নেই। এখানে বাংলা দুভাষী রয়েছেন বা ট্রান্সলেটার রয়েছেন, ওনাদের বললে ওর ট্রান্সলেটার দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। তো আপনারা এসে ওভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। আর এখানে ওনাদের সাথে আপনারা মেলে কন্ট্যাক্ট করতে পারেন, বা বাংলাদেশে অনেকগুলো কনসালটেন্ট ফার্ম রয়েছেন যারা ওনাদের সাথে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেবেন। তো আপনারা ওভাবে সকল ধরনের সহযোগিতা পাবেন, সাথে থাকবে আশা করি, আমার পুরো টিউটোরিয়ালটা দেখবেন, আশা করি আপনারা সকল ফসলটা পেয়ে যাবেন। আর এখানে মূলত প্রত্যেকটা ডাক্তার যেভাবে আপনাকে সাজেশন দিচ্ছে ওভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে, কারণ হচ্ছে ওনাদের প্রত্যেকটা একটা ব্লকে, একটা বি ব্লকে, একটা সি ব্লকে এখানে একজন লোক রাখতে হবে যে যিনি মোটামুটি ইংলিশ পারেন। আরেকটা যেটা সমস্যা হচ্ছে, এখানে ড্রাইভাররা দেখবেন সারিবদ্ধভাবে ড্রাইভাররা দাঁড়িয়ে থাকেন, ওনারা কিন্তু অনেক দাম বেশি বলে, প্রায় তিন গুণ দাম বলে যখন টুরিস্ট বা বাইরের কাউকে দেখে। এই জন্য আপনারা এখানে সবচেয়ে ভালো হচ্ছে ওভারটা ইউজ করলে, ওভারটা ইউজ করলে আপনারা এখানে সবচেয়ে ভালো পাবেন। বা ওনাদের বাংলাদেশ ইন্ডিয়ার কিছু লোকাল ইয়া থাকে, অ্যাপস আছে, ওটাও ইউজ করতে পারেন, নাহলে ওনারা অনেক দাম বেশি বলে, এই বিষয়গুলো আপনাদের নজর রাখতে হবে। আর এই আর হোটেলগুলো আপনাদের এখানে বাংলাদেশেও অনেক পেশেন্ট থাকেন, ওনাদের সাথে কথা বলে আপনারা ইয়ে করতে পারেন, বুকিং দিতে পারেন হোটেলটা। আর হচ্ছে ওনাদের প্রত্যেকের শৃঙ্খলা রয়েছেন, ওনারা যে ডাক্তারটা যে পেশেন্টকে ওনারা পারবে যে নিজেদের আয়ত্তের মধ্যে রয়েছে, ওটাই শুধু ওনারা ট্রিটমেন্ট করবেন, বাকিটা ওনারা ওভাবে আপনাকে পরামর্শ দেবেন, সাজেশন দেবেন। এটা চোখ বন্ধ করে মোটামুটি নিতে পারেন আর কি, ওনারা যেটা পারবেন এটা কোনোভাবে আপনাকে অপারেশন দিতে বা অন্যদিকে আপনাকে নিয়ে যাবেন, বাফারানি করবেন এক কথা বলতে গেলে। বাংলাদেশে আসলে রুগী আসার মূল কারণটা হচ্ছে অনেকবার দামি দামি হসপিটাল থেকে ট্রিটমেন্ট না করে এখানে আসছে, বিশ্বাসের জায়গাটা, ওনারা যেটা পারবে ওটা করে দেয়। আর ওনাদের বেশ কিছু এখানে শাখা রয়েছেন, অ্যাপোলো ক্যান্সার হসপিটালের, অ্যাপোলো আপনার চাইল্ড, আর হচ্ছে আপনার প্রোটন সেম, ওটা অত্যাধুনিক হসপিটাল। আর হচ্ছে ওনাদের কিছু উমেনদের জন্য হসপিটাল রয়েছেন। হ্যাঁ, সবচেয়ে ব্যস্ত হচ্ছে আপনার ক্যান্সার হসপিটাল যেটা সি ব্লকে, এখানে আউটার ডক্টর, আউটার পেশেন্টগুলো দেখছেন এবং ডক্টরগুলো এখানে বসতেছেন, বিভিন্ন ধরনের ডক্টরগুলো, আপনার রিউমাটোলজি, আর আপনার হার্ট পেশেন্ট, হ্যাঁ, এটা শুধু বেশ কিছু ডক্টর রয়েছেন। আপনাদের যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার, আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সহযোগিতা করবো। এবং আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, যেটা আমিও যেমন এখানে আসার আগে অনেক কিছু বিষয় জানতাম না, আমাকে সহপাঠী, আমার বন্ধু আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি আসলে সহজে অনেক সাহস করেছি। নাহলে আসলে আমি খুব টেনশনে ছিলাম, এখানে আসার পর অনেকটা পানির মতো হয়ে গেছে। আশা করি আপনারাও আমার থেকে, আমি চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারবেন, আমি চেষ্টা করবো। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পারবেন। আমি চাই আপনারাও আমার মতো, যেটা অনেক ফসল সম্মুখীন হচ্ছেন, যদি আপনারা ফসল উত্তর যেতে পারেন অনেকটা সহজ মনে হবে। তো আপনারা অ্যাপস থেকেও কিন্তু টিকিট কাটতে পারেন, আপনি অ্যাপস থেকে টিকিট কাটলে মানে ফ্লাইটের টিকিট, তাহলে আপনি অনেকটা কম পাবেন প্রাইস। আর যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সি থেকে নিতে পারেন তাহলে ডিসকাউন্টটা পাবেন না। এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ক্রেডিট কার্ডে আমরা 18% থেকে 15% পর্যন্ত ডিসকাউন্টটা বা বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। তো ধন্যবাদ যারা সাথে ছিলেন, আর যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করবো আমার সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। চেন্নাই থেকে বিদায় নিচ্ছি আজকের মতোই, সবার সুস্থ দিকে কামনা করে এখানে রাখছি। আল্লাহ, আসসালামু আলাইকুম।